আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যে ডিসকাশনটা আগে করিনি সেটা আজকে করতে চাই আলোচনা করতে চাই আমরা জানি যে গ্রুপ এই শব্দটা যখন ব্যবহৃত হয় এটার সাথে যখন আইএনজি যুগ করে গ্রুপিং করা হয় এটা নিয়ে সবাই আসলে নেগেটিভিটির মধ্যে থাকে গ্রুপিং মানে হচ্ছে এক দলাদলি করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা এক্সট্রিম গ্রুপিং হয়েছিল এবং সেটা খুব পজিটিভ হইতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেই গ্রুপিংটা শুরু হয়েছিল পট পরিবর্তনের পর পাঁচটা পাঁচ আগস্টের পরে এবং সেই গ্রুপিংয়ে বা সেই দলে বাংলাদেশ ক্রিকেটের বেটারমেন্টের জন্য যে নামগুলো যুক্ত ছিলেন সেই সময়টায় তাদের কয়েকজন ছিলেন যে ব্যাপারটা আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি ডিসপাইট নোয়িং এভরিথিং আজ শেয়ার করছি কারণ একটা কোরিলেশন রয়েছে এই আলোচনার সাথে যেটা ট্যাগলাইনে দেখেছেন সেই ক্যারেক্টারের নাজমুল আদিন ফাহিম আমাদের ক্রিকেট গুরু খারাপ চিন্তা থেকে নিশ্চয়ই তারা গ্রুপ বানান নাই এটা নিয়ে কোনো ডাউট নেই ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট গাটসি মানুষ সাবেক প্রধান নির্বাচক সাবেক ক্যাপ্টেন তিনি ছিলেন খালেদ মাসুদ পাইলট সাবেক ক্যাপ্টেন তিনি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং তিনি আইসিসি ডেভেলপমেন্ট প্রোগ্রামস নিয়ে কাজ করছেন খুবই সফল একজন মানুষ বাংলাদেশের বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ক্যাপ্টেন মানে অনেক পরিচয় রয়েছে বুলবুল ভাইকে আসলে আমার পরিচয় করিয়ে দেয় কিছুই নেই কিছু ক্রিকেট বোর্ড রিলেটেড পার্সোনালিটিস যারা ক্রিকেট বোর্ডে কাজ করেছেন বছরের পর বছর তারা ভেতরে ব্যাপারগুলো অনেকটাই জানেন বা জানতেন এবং কিছু লোকাল অর্গানাইজার যারা ক্লাব ক্লাব চালান এরা সবাই মিলে কি করলোটা কি এরা সবাই মিলে যেটা চিন্তা করলো যে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সময়টায় দেশ ছেড়ে চলে গেছেন রুলিং পার্টি ফল হয়েছে নতুন গভর্নমেন্ট কে হবে না হবে সেটা নিয়ে আলোচনা চলছে ক্রিকেটকে তো স্টপ রাখার সুযোগ নেই উই হ্যাভ টু টেক সাম স্টেপস যেটার মাধ্যমে ক্রিকেটটাকে বা ক্রিকেটের ফ্লোটাকে আসলে আমরা ক্যারি অন করাবো এবং এই ক্রিকেটের ফ্লোকে যদি ক্যারি অন করাতে হয় ডেফিনেটলি কাউকে না কাউকে তো সেই ব্যাটনটা হাতে নিতে হবে যে রান করবে যে ব্যাটন ট্রান্সফার করবে এন্ড ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সচল রাখার জন্য ভূমিকা পালন করবে এই যে নামগুলো বললাম এরা দফায় দফায় মিটিং করেছে সিটিং করেছে বিভিন্ন ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছে এন্ড ফাইনালি এটার আউটকাম হিসেবে আমরা দেখেছি ক্রীড়া উপদেষ্টা একটা বড় অবদান ছিল পজিটিভ রোল ছিল তার কিছু সঙ্গী সাথে ছিল তারাও সেখানটা একটা বড় রোল প্লে করেছেন দিন শেষে যেটা দাঁড়িয়েছে ফারুক ভাই প্রেসিডেন্ট ডিরেক্টর এবং ফাহিম তিনিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এবং মাত্র বিশ দিন বাইশ দিন চব্বিশ দিন হয়তো হয়েছে ফারুক ভাই একুশে অগস্টে দায়িত্ব নিলেন তার পরবর্তী সময় থেকে কিন্তু আমরা অনেক গুণগত পরিবর্তন দেখেছি তৃতীয় বিভাগ নিয়ে জটিলতা খুলেছে পূর্বাচলের স্টেডিয়াম নিয়ে আমরা একটা ভালো ডিসিশন পেয়েছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে পাকিস্তানে জিতেছে ভারতে গেছে সংবর্ধনা দেয়া হয়েছে অনেক কিছুই কিন্তু আমরা দেখেছি টুকটাক এবং যে ডিসিশন গুলো মেক করা হয়েছে তার অন্যতম গুরুত্বপূর্ণ যেটা যেটা আপনারা অনেকেই জানেন না ফারুক ভাই কিন্তু যেই দুটা ডিপার্টমেন্ট নিয়ে সবচেয়ে বেশি আসলে টেকনিক্যাল সমস্যা ক্রিকেট বোর্ড পড়তে পারে সেখানটা অ্যাডভাইজার নিয়োগ দিয়েছে দুজন অ্যাডভাইজার রাইট নাও আমি যতটুকু জানি আমি ততটুকু ইনফর্ম কাজ করছেন একজন হচ্ছে ফিনান্স অ্যাডভাইজার তিনি ওই আর্থিক বিষয়গুলো দেখাশোনা করছেন ব্যাপারগুলো টেক কেয়ার করছেন যে আলোচনাগুলো এসেছে দুর্নীতি এটা ওটা এগুলো আসলে কতটুকু হয়েছে হয় নাই সেটার জন্য হলেও তো একজন এক্সপার্টের আপনার দরকার সো ফারুক ভাই ওই জায়গা থেকে একটা দারুন ডিসিশন টেক করেছেন আরেকটা হচ্ছে লিগাল অ্যাডভাইজার অনেক লিগাল ইস্যুস রয়েছে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র বা কনস্টিটিউশনটা যেন শুধুমাত্র সভাপতিমুখী না হয়ে যায় এই যে একটা সাম্য প্রতিষ্ঠা করার চেষ্টা এবং সেটা আইসিসির নিয়ম মেনে করার চেষ্টা সেই জায়গায় আপনার একটা লিগাল টিমের হেল্প লাগবে সেই জিনিসটাও শুরু হয়ে গেছে একজন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট অ্যাকর্ডিং টু দা কনস্টিটিউশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যান টেক অ্যাপয়েন্ট ফাইভ অ্যাডভাইজার দুটা তো হয়ে গেছে আমি বললাম তিনটা জায়গা রয়েছে এবং সেই পার্টিকুলার তিন জায়গায় যাদের নাম শোনা যাচ্ছে তাদের একজন হচ্ছেন খালেদ মাসুদ পাইলট তাকে নিয়ে আলোচনা হচ্ছে হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আসলে বাংলাদেশে যে কেউ যে কারোর চাইলে পাল্টা মামলা করতে পারেন ঘটনা সত্যতা মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আমরা জানি না এটা নিয়ে আসলে নেগেটিভ ডিসকাশন করার সুযোগ নেই আলোচনা রয়েছেন তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যানদের একজন তানজিল ভাই এবং তিনি এমন একজন ক্যারেক্টার ক্রিকেট বোর্ডে সর্বকনিষ্ঠ ডিরেক্টর হিসেবে যারা ঢুকেছিলেন তাদের একজন পরিচালক হিসেবে ছিলেন পরবর্তীতে আর তিনি ক্যারি অন করেন নাই ভালো মানুষ প্রাইম ব্যাংকের স্পন্সরশিপে বাংলাদেশের স্কুল ক্রিকেট পরিচালিত হয় যেখান থেকে বাংলাদেশ বয়স ভিত্তিক দলগুলোতে হিউজ আউন্ড অফ ক্রিকেটার সাপ্লাই পায় সিরিয়াসলি এটা খুবই ভালো ইনিশিয়েটিভ এবং সেটা ক্রেডিট তারা কখনো ওপেনলি সিক করেন না সো হি ইজ এ গুড পারসন প্রাইম ব্যাংক ইজ এ গুড অর্গানাইজেশন যদিও ওই ব্যাংকের কিছু কিছু লোক দুষ্টু টাইপের এটা আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি সেটা ভিন্ন আলোচনা তানজিল ভাই যদি এটা শুনে থাকেন নিশ্চয়ই তাদের ব্যাপারে স্ট্রিপ নেবেন তো উনারা হচ্ছে ভালো মানুষ ভাই এই টাইপের লোকগুলোকে যদি আপনি ক্রিকেটের কাজে লাগাতে পারেন এটা খারাপ না আরেকজন হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল আমাদের বুলবুল ভাই বুলবুল ভাই রোলটা নিয়ে আমি আলোচনা কেন করতে যাচ্ছি কারণ বুলবুল ভাই ইস্যুটা হচ্ছে খুব ইন্টারেস্টিং বুলবুল ভাই আইসিসিতে রোল প্লে করছেন ডেভেলপমেন্টে ডেভেলপমেন্ট অফিসার হিসেবে সেখানটায় রয়েছেন এর আগেও তিনি এসএসসি তে কাজ করেছেন আইএসএস তে কাজ করেছেন এবং বুলবুল ভাই যদি ডিরেক্টর হতে চান ফারুক ভাই বুলবুল ভাইকে কালকে ডিরেক্টর বানাতে পারে এবং বুলবুল ভাইর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুলবুল ভাই ডিরেক্টরশিপ নিয়ে বাংলাদেশের কোন মানুষ একজন মানুষও নেগেটিভ কথা বলবেন না আই ক্যান গ্যারান্টি আমি গ্যারান্টি দিতে পারি ফারুক ভাইকে কোনো নেগেটিভ আলোচনা আছে কোনো আওয়াজ নাই কিন্তু ভাই কাজ কিন্তু হচ্ছে ফাইম ভাই কেন কোনো আওয়াজ নেই কিন্তু কাজ কিন্তু হচ্ছে সো বুলবুল ভাই লাইক আ ক্যারেক্টার যিনি আসলে কাজের জন্যই কাজের মানুষ এবং তার যে ফার্স্ট এক্সপিরিয়েন্স সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজে লাগাতেছে কিন্তু বুলবুল ভাই যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হতে চান টেকনিক্যাল সমস্যার জায়গাটা হচ্ছে যে বুলবুল ভাইকে আইসিসি ছাড়তে হবে আইসিসি ছাড়লে দুই ধরনের লস সবচেয়ে বড় লস যেটা ফিনান্সিয়াল লস একটা আছে কিন্তু সেটাও বড় বিষয় না ধরেন আমি টাকাকে স্যাক্রিফাইস করলাম সবচেয়ে বড় লস যেটা তিনি তো ডেভেলপমেন্টে কাজ করেন বাংলাদেশ ক্রিকেটকে দেয়াত্তার রয়েছে আইসিসি থ্রু আইসিসি তাই না এর আগের বোর্ডের সাথে সম্পর্ক ভালো ছিল না বুলবুল এক্সপ্রেসকে তারা রেসপেক্ট করেনি এটা শীতল সম্পর্ক এটা আমার সাথে কারো হলে আমিও হেল্প করব না সিম্পল হিসাব নিকাশ ভাই বুলবুল হয়তো আইসিসি থেকে বিসিবি কে দেয়ার আছে আছে না কিন্তু উনি যদি সরাসরি চলে আসেন এখানটায় পরিচালক হিসেবে তিনি আইসিসি তে থাকতে পারবেন না সো এই লস করার দরকার নেই বুলবুল ভাইয়ের ইচ্ছা যেটা সেটা হচ্ছে অ্যাডভাইজারি রোল প্লে করা এবং তিনি যদি অ্যাডভাইজার হিসেবে আসেন সেখানটায় আইসিসি রোলের সাথে ক্লাশ করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা অনেকেই ভাবছেন আমিনুল ইসলাম রাইট চয়েস হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি হেড অফ কোচ বা ডিরেক্টর অফ কোচেস এই রোলটা নিতে পারেন কি পারেন না বাংলাদেশে কোচদের নিয়ে সবসময় একটা প্যাচাল লেগে থাকে চান হাতুরুসিং হাতুরুল তো জানেন বর্তমান কোচ এর আগে যখন এসছিল বাংলাদেশে একটা ভালো প্রজন্মের ক্রিকেটার পেয়েছিল বিশাল একটা মানে কি বলবো ব্যাচ অফ ক্রিকেটার সবাই পারফর্ম করছিল বাংলাদেশ ভালো করেছিল সব ক্রেডিট গোস্টু টাইপের ছিল এরপরে দুই টাকা বেশি বেতন পেয়ে তিনি হচ্ছে বাংলাদেশকে টাটা বাইবে বলে গেছেন আবার টিপিক্যাল সাব কন্টিনেন্টাল মেন্টালিটি আমরা আমরা তাকে ডেকে এনেছি তারপর বাংলাদেশের জন্য তিনি কি করেছেন কি করেন না সেটা বিতর্ক সাপেক্ষ আপনারা সবাই কম বেশি জানেন যে দলটা টেস্ট দল গেছে এই দলের সাথেও তিনি আসলে বাংলাদেশে আসছেন শুধুমাত্র ফ্লাই করার আগের দিন আর এর আগে যখন পাকিস্তানে খেলতে গেছে পঁয়ত্রিশ দিন তিনি ছিলেনই না তো এগুলো আসলে চর্বিত চর্ব নেই আলোচনা করতে চাই না বারবার এর আগে স্টিভ রোডস মানে কোচের নিয়ে যে ঝামেলাগুলো হয় তিনি আসলেন তিনি কেন তার চাকরিচ্যুত করা হলো সেটা আমরা কেউ জানি না অ্যালেন ডোনাল্ডের কথা আমরা বলতে পারি কেন চাকরি ছেড়ে দিলেন কোচে হেড কোচের সাথে তার ঝামেলাটা কি ছিল আমরা কিন্তু কেউ ক্লিয়ার না আমরা বলতে পারি আসল প্রিন্সের কথা কি কারণে তার চাকরি চলে গেল জেমিসিডেন্স আসার পর সেটাও ক্লিয়ার না এই যে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা এই জায়গায় না ব্রিজিং করার জন্য কেউ নেই সো ক্রিকেটারদের সাথে কোচের শীতলতা বোর্ডের সাথে কোচের অতি ভালো সম্পর্ক অথবা অতি খারাপ সম্পর্ক এন্ড ডে চলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট ক্রাইসিসে পড়া এগুলো সবগুলোর সমাধান করার জন্য আমিনুল ইসলাম বুলবুল আমার কাছে মনে হয় আমার কাছে শুধু না ক্রিকেট বোর্ড ভাবছে তাকে কোচিং ডিপার্টমেন্টের হেড করা যায় কিনা সকল কোচ তার কাছে রিপোর্ট করবে কোচ ক্রিকেটারদের সাথে তার একটা মেলবন্ধন থাকবে ক্রিকেট অপারেশনসের সাথে আমিনুল ইসলাম বুলবুলের একটা যোগসূত্র থাকবে এবং একটা প্রপার টিমওয়ার্ক হবে যেখানটায় গ্যাপসগুলো বন্ধ হবে যে গ্যাপসগুলো বন্ধ হলে মাতবরি বন্ধ হলে একটা দল যে অসাধারণ পারফরমেন্স করতে পারে সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে টানা দুই টেস্ট জয় সো এটা যদি হয় আমিনুল ইসলাম বুলবুল হি ইজ গোয়িং টু এটা অনেকটা ডিপেন্ড করছে গোয়িং টু বি দ্য হেড অফ কোচ বা ডিরেক্টর অফ কোচেস তিনি আসলে কি চান যদি তিনি ঠিকঠাক ভাবে সেটা চান যদি তার সাথে ব্যাটে বলে মিলে সবকিছু ফারুক আহমেদের বোর্ডের আমি যতটুকু জানি কোনো আপত্তি নেই আমিনুল ইসলাম বুলবুল কেউ বোর্ডে ইনক্লুড করার ক্ষেত্রে পাইলট ভাই আপনিও কিন্তু লিস্টে আছেন ভালো থাকবেন সবাই টেক গ্রেট কেয়ার